ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু ভিউয়ার্স, আজ আপনাদেরকে আমি দেখাবো আঙ্গুরের বিয়ার রুট। বিয়ার রুট অর্থ হইল বহনযোগ্য রুট আর কি, মানে শিখর। রুটের স্টকগুলি আছে যেগুলো বিয়ার রুট, এগুলো ইতালিতে করে, বিভিন্ন অস্ট্রেলিয়ায় করে, বিভিন্ন বড় বড় নার্সারিতে করে, এরা লক্ষ লক্ষ বিয়ার রুট তৈরি করে। এই দেখতেছেন আপনারা এই বিয়ার রুটগুলো, এগুলো বেশিরভাগ মেশিনের মাধ্যমে করা হয়। আজ আপনাদেরকে তাই দেখাতে চলছি, আপনারা মন দিয়ে দেখেন কীভাবে উন্নত প্রযুক্তিতে তারা বিয়ার রুট তৈরি করে। এই যে দেখতেছেন ইটালির একটা বৃহৎ বাগান, একটা আঙ্গুর বাগান, যে দেখেন কোনো খুঁটি নাই। আগে হয়তো খুঁটি ছিল, কিন্তু গাছ বেশি মোটা হয়ে যাওয়াতে এখন আর খুঁটির কোনো দরকার পড়ে না, এখন এমনিতেই আছে। এরপর অনেকে আবার তার বেঁধে দেয়। এক একটা বাগানের সিস্টেম হলো এক এক রকম। এই যে দেখতেছেন আপনারা ফুলগুলো, ওই যে ফুল আসছে, এই যে দেখেন সারিবদ্ধ গাছ, এটা একটা সিস্টেম। এই যে আবার ছাটাই কাটাই করতেছে, এই হারভেস্ট করতেছে এই ফলগুলি, বিভিন্ন জাত, পৃথিবীর বিখ্যাত জাত হলো ইতালিতে। এই যে দেখতেছেন এই ডালপালাগুলো কাটিং করে মেশিনের ভিতরে দিতেছে সুতা করার জন্য, আঁকা বাঁকা ডালগুলোকে সুন্দরভাবে উপরের ছালগুলো তুলে দিতেছে মেশিনের সাহায্যে, উপরের ছালগুলো উঠিয়ে ফেলতেছে। এই যে দেখেন আবার কেটে কেটে রাখতেছে, ওই যে আটি বেঁধে দেখতেছেন প্রোটেকশন দিয়ে আটি বেঁধে তুলি রাখতেছে, এগুলো থেকেই চারা তৈরি করবে। এই যে দেখতেছেন বিভিন্ন সাইজ মতো তারা কাটতেছে বসে বসে। এখানে আবার এই দেখতেছেন এগুলো আবার সায়ন, তো সায়নও কাটতেছে, এগুলো আবার সায়ন তৈরি করতেছে। ওদের কাছে যে টক জাতগুলো আছে দেখেন সায়নগুলো মেশিনের সাহায্যে কেমনে গ্রাফটিং করতেছে। এই যে দেখতেছেন মেশিনের সাহায্যে কীভাবে গ্রাফটিং করছে, এই দেখতেছেন মেশিনে কাটতেছে। এই যে দুগা ছোটো ছোটো ডালগুলো, এগুলো হলো সায়ন, যে মেশিনের সাথে সাহায্যে মূল গাছটাকে, রুট স্টকটাকেও কেটে দিচ্ছে, আবার সায়নটাকেও কেটে দিচ্ছে। এই ডালগুলো সুন্দরভাবে মিশিয়ে দিতেছে, এখন এগুলো জমিতে লাগাইতেছে, এই যে বা বেডে লাগাইছে আর কি। এগুলো বেডে, বেডে লাগানোর পরে ওই যে মাথা থেকে যে গজাইতেছে, মাথা থেকে দেখতেছেন আপনারা ওই যে ডগাগুলি গজাইতেছে। এগুলো বিভিন্নভাবে উন্নত প্রসেস, ওই যে ফাঙ্গিসাইডের ভিতরে ভিজাই রাখছে, এই যে দেখেন ফাঙ্গিসাইডের সাথে ফাঙ্গাসে ক্ষতি না করে এই জন্য ফাঙ্গিসাইডের ভিতরে ভিজাই রাখছে। এগুলোতে আবার সারিবদ্ধভাবে জমিতে লাগানো হবে, জমিতে লাগানোর পরে ছয় মাস পরে এগুলো উঠানো হবে আবার মেশিনের সাহায্যে। এই যে দেখেন উঠাইতেছে, এই যে মেশিনের সাহায্যে এগুলো আবার উঠিয়েছে, এগুলো সব উঠাই, এই যে দেখতেছে গাড়িতে উঠাইতেছে। এগুলো আবার কেটে বিদেশে রপ্তানি করার জন্য এগুলো পাঠানো হবে, এটা আবার ল্যাবরেটরিতে নিয়ে দেওয়া হবে, ল্যাবরেটরিতে নিয়ে দেখেন কাটতেছে। কাটার পরে এগুলো আবার সুন্দর করে বাস করে তারপরে আবার মেশিন দিয়ে শিকড়গুলো, পিছনের শিকড়গুলো কেটে দেবে। জাতগুলি সেপারেটের জন্য বিভিন্ন সেপারেশন মেশিন আছে। এই যে দেখেন কেমিক্যালে ডুবাইতেছে, যাতে রোগ জীবাণু অন্য দেশে পাঠালে যাতে সে দেশে রোগ জীবাণু যাতে ক্ষতি না করতে পারে, এই জন্য দেখেন শত শত লেবার কাজ করতেছে। এইগুলো শিকড়ের মাথাগুলো যাতে এলোমেলোভাবে না থাকে, অতিরিক্ত শিকড়গুলি আবার মেশিনের সাহায্যে কেটে দিবে, আর এত শিকড়ের দরকারও নাই। এই দেখতেছে বিদেশে রপ্তানি করার জন্য তৈরি করতেছে। এই যে নাম জাত কোন ভ্যারাইটিসগুলি শনাক্ত করতেছে দেখতেছেন, এই যে উনি এই যে ভ্যারাইটিসগুলি শনাক্ত করে পার্ট বাই পার্ট বক্সে ভরা হইতেছে, কার্টনে ভরতেছে।
সেটাকে কার্টনে ভরে ভরার পরে ওগুলি বিদেশে রপ্তানি করা হবে। এই ছিল আজকে আপনাদের জন্য প্রতিবেদন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং মন দিয়ে দেখছেন। আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাতে পেরে আমি খুব আনন্দিত। অন্তত দেখেন বিয়ার রুট কীভাবে তৈরি করে।